हाय गाइज वेलकम बैक टू माय चैनल ज्योतिका ब्लॉगे अपन सबाई के वेलकम अपना सबाई केमन आशा करी भलो आमी ज्योतिका आमी भलो आछी चलुन चले एसेछी संसारे कुटीनाटी निये आपनादेर सामने देखुन ना आज के सान्डे अपनारा बुझते ही पाच्छेन आज के एखोनो आमार रान्ना हयनी एई जे मेये पड़ते बसेछे मेये एकटु बाइरे गेछे बाट कत काज चलुन काचा धोया कत करेछी देखाच्छी आर आमार आजके आमार जननी देखुन गाइज आज आमार जननी दिये दियेछे पुजो जेहेतु आमी काचा धोया करते शुरू करेछी एक भावे एइबार आमार अर्धेक काचा होयेई गेछे सब मोटामुटी एबार भाबलाम भिडियोटा आपनादेर साथे शेयार करे नि सारा दिनेर जेहेतु एटा आपनार पुरो डेली ब्लग लाइफस्टाइलटा तो पुरोई देखाते हय देखुन एइ जे आमार साई बाबा आमार मेये दियेछे देखुन किभाबे पुजो तारा मा देखुन ओ खूब सुंदर करे आमार मतो करेई गुछिये पुजो देय चलुन एबार आपनादेर देखाई आमी कत काचा खाली देखते थाकुन गाइज एई देखुन पिकाचुटाके खुलेछि तार कार्टन एखाने आर देखे निन आपनारा एई जे शुधु देखुन केचे केचे मेलेछि देखुन केनो बेला हबे ना सेगुलो एकटुखानि देखुन एक धार थेके देखुन देखुन गाइज एई जे ब्यालकनितेओ सब एक धार थेके केचे केचे मेलेछि देखुन এই ব্যালকনিতেও দেখুন জায়গা হয়নি ব্যালকনির গ্রিলের উপরেও দিয়ে দিয়েছি কি করব ছাদে যেতে ইচ্ছে করে না প্রচন্ড রোদ এই দেখুন এখন এই যে এটা হলেই আমার হয়ে যাবে মোটামুটি এইটা হয়ে গেলেই হয়ে যাবে সমস্ত এই দেখুন এই ব্যালকনিতেও এই যে গামছা টামছা সব কেচে মেলে দিয়েছি খালি দেখুন রবিবার হলে দেখুন এই যে এপাশেও গ্রিলে সব মেলে রেখেছি বুঝতে পাচ্ছেন কিনা জানি না বাট দেখুন এক ধাপ থেকে সব মিলে রেখেছি কেচে এনাদের সবাইকে রোদে দিয়েছিলাম সমস্ত এর আগের দিন দেখিয়েছি এদেরকে কেচেছি কেন একটু পরিষ্কার তো রাখতেই হয় দুদিন অন্তর অন্তর ধুলো পড়ে যায় চলুন এবার রান্না যাব আমি স্নান টান করে আপনাদের সামনে আসছি গাইজ অলরেডি আমি চলে এসেছি আমি ভাজা বসিয়ে দিয়েছি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি এই বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে আজকে আমার ভীষণ বেলা হয়ে গেছে কুটিনাটি সংসারের আপনাদের সাথে শেয়ার করব রোজ দিন তো সমস্ত হয়ে ওঠে না বাট আজকে সানডে মেয়ে স্কুলটা ছুটি এই দেখুন মেয়ে মাছ ফাছ খাবে না এই যে ডিম নিয়েছি ডিম করব এখানে এই যে ডিম সেদ্ধ করে রেখেছি পাঁচটা ডিম এখানে দেখুন আপনার আর একটু একেবারে ঝিরিঝিরি করে একবার খালি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি পেঁয়াজটা আচ্ছা এখানে আপনার টমেটো কুচিয়ে নিয়েছি একখানা বড় টমেটো কুচিয়েছি এখানে আপনার হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দুটা টার্মারিক পাউডার আছে আদা রসুন আছে আর পেঁয়াজটা আগে দেবো সবই মোটামুটি ঘষে নিয়েছি আজকে চলুন আপনারা আমার সাথে থাকুন ডিমটাও আপনাদের সাথে আমি শেয়ার করব চলুন ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিই অল্প করে ভাজাটা আমার প্রায় হয়ে এসছে দেখুন আমি কাঁচার সাথে সাথে আর কি আকাশ মুখ ভোমরা করেছে এটাই হবার আজ কতদিন ধরে মেঘ করে না বাট আজকে কেচেছি দেখুন আকাশটা মুখ ভোমরা হয়ে গেছে দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন মেঘ করেছে মেঘ করেছে একটা আলোর আভাস আছে দেখুন গাইজ এই ব্যালকনিটা একটু বেশি এদিকটা করেছে মেঘটা দেখুন এই এত জামা কাপড় কোথায় মেলবো কি জানি কিছুই তো বুঝতে পারছি না দেখুন আকাশের পরিস্থিতি চলুন গাইজ এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই আর ডিমগুলো ভেজে নেব আর একটু লঙ্কা গুঁড়ো
এই আছে আর কি টারমারিক পাউডার আছে আমি ভালো করে কষিয়ে নিব আজকে কিন্তু কোনো রকম জিরে ধনে দেখুন গাইস আমার মশলাটা ভালো করে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদমতো নুন দিয়ে দেব স্বাদমতো নুন দিয়ে দিলাম দেখুন গাইস আজ কিছু রান্না করতে পারলাম না তাড়াহুড়ো করে এই যে বরবটি আলু ভাজা আর এই যে ডিমের কারিটা দেখুন ডিমের কারি আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন সিম্পল ভাবে একদম ঝটপট 10 মিনিটে রান্না রেডি দেখুন আপনারা বলবেন ডিমের কারিটা কেমন হয়েছে আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর যারা আমার নতুন চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে আসবেন আমিও নিশ্চয়ই আপনাদের সাথে থাকব অবশ্যই একজন আরেকজনের পাশে থাকা দরকার প্রত্যেকই সকলেই ইউটিউবার যত ইউটিউবার আছে আমার ইউটিউবার ভাই বোন মা বোনেরা সবার অনেক উন্নতি হোক সবাই ভালো থাকবেন আই লাভ ইউ এভরিওয়ান আই লাভ ইউ অল বাই টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে